আমরা শান্তিতে ভোট চাই, আমরা শান্তিপূর্ণভাবে গ্রামে নির্বাচন করতে চাই, আমরা গ্রামের মানুষ শান্তিতে থাকুক এটা চাই। কিন্তু পায়ে পা লাগিয়ে যদি কেউ ঝগড়া করতে আসে, পায়ে পা লাগিয়ে যদি কেউ গোলমাল করতে আসে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে এমন বাসদোয়া দেবে যাতে আর আমরা গ্রামে আসার সাহস না পাই। দিন দুয়েক আগে বিজেপি নেতাদের শরীরে বিচুটি পাতা লাগানোর নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার বিরোধীদের বাস ডলা করার কথা বললেন মন্ত্রী। সোমবার রাতে দিনহাটার নিগমনগর ঘাটপাড় এলাকায় এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি পরিবেশ অশান্ত করতে চেষ্টা করে তাহলে মানুষ তাদের বাস ডলা করবে। পাশাপাশি সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে তিনি জানান, আপনাদের হাতে একটা দামি জিনিস আছে, সেটা হলো ঝাঁটা। কেউ যদি অশান্তি করতে আসে আমাদের মা দুর্গার দরকার নেই, আপনারাই ঝাঁটা হাতে মোকাবিলা করবেন। নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে উদয়ন জানান, কোভিডের সময় রাজকুমারকে দেখা যায়নি, আপনাদের পাশে তৃণমূল নেতাকর্মীরাই ছিলেন, বিপদে পড়লে আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, আপনি ফোন করবেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যদিও উদয়নের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন গেরুয়া শিবির। বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় জানান, ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই বাজার গরম করার জন্য এরকম উল্টো পাল্টা বকছেন। আমরা শান্তিতে ভোট চাই, আমরা শান্তিপূর্ণভাবে গ্রামে নির্বাচন করতে চাই, আমরা গ্রামের মানুষ শান্তিতে থাকুক এটা চাই। কিন্তু পায়ে পা লাগিয়ে যদি কেউ ঝগড়া করতে আসে, পায়ে পা লাগিয়ে যদি কেউ গোলমাল করতে আসে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে এমন বাসদোয়া দেবে যাতে আর আমরা গ্রামে আসার সাহস না পাই। আমি গুরুদের চাইতে আমার মা বন্ধুদের বলবো যে আরো বেশি করে এগিয়ে আসবে, কারণ আপনাদের হাতে একটা বড় অস্ত্র আছে। কি বলেন তো সেই অস্ত্রটা? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আপনাদের হাতে বড় অস্ত্র হচ্ছে ঝাঁটা। এই এত মা বোন যদি সেই ঝাঁটা নিয়ে একবার রাস্তায় নামেন, তাহলে কোথায় লাগে মা দুর্গা? 10 হাতে 10 অস্ত্র আমার মায়েরা এক হাতে খুন্তি আর এক হাতে ঝাঁটা নিয়ে যদি ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে ওরা পালিয়ে তাল পাবে না, ওরা গ্রামের মুখে আর হবে না। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।